I went to. Assalamualaikum. Welcome to Bushra's Simple Life. কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আনারসটা ফাইনালি কেটে নিয়েছি। এটা আনা হয়েছে প্রায় 3-4 দিন আগে, আমি নিয়ে এসেছিলাম। আর কাটবো কাটবো করে আসলে কাটা হয় না, আর এই না কাটার কারণেই কিন্তু আমাদের ঘরে ফ্রুটসটা খাওয়া হয় না। তো ফাইনালি কেটে ফেলেছি, আর একটু চিলি ফ্লেক্স, তারপরে লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নেব। এতে করে আর কি একটু শর্টকাট ভর্তার টেস্টটা পাওয়া যায়। আদারওয়াইজ তো রসুন পুরে তারপরে কাঁচামরিচ বা ধনে পাতা দিয়েও কিন্তু আরও মজা লাগে। তো এখন আর এত ঝামেলা করছি না, শর্টকাটভাবে এভাবেই খেয়ে নেব। এটা ছিল শনিবার, আর এটা এখন মানে দুপুরের দিকে, দুপুরের দিকে বলতে প্রায় 12টা 1টার দিকে। তো বাবা আমাদের পেছনের যে গার্ডেনটা আছে সেটা একটু পেইন্ট করে দিচ্ছেন, একটা ওয়াল আছে খালি। তো আমি বেশ কয়েকদিন থেকেই বাবাকে বলছিলাম এই ওয়ালটা পেইন্ট করব। তো বাবা মানে রোদের অপেক্ষায় ছিলেন, যেহেতু এদেশের মানে রোদের লাগালটা পাওয়া একটু মানে মুশকিলই বলা যেতে পারে। তো বেশ ভালোই ছিল লাস্ট উইক, কিন্তু আমরা নানান কাজে ব্যস্ত ছিলাম। তো বাবাকে ফাইনালি বললাম যে আমাকে মানে দিয়ে দেওয়ার জন্য এখানে পেইন্টটা। আর এবার মানে একটু প্ল্যান আছে, পিছনে গার্ডেনটাকে একটু ক্লিন করব, তারপরে একটু মানে দেখি কি করা যায়, ইনশাল্লাহ আপনাদের সাথে মানে সামনে শেয়ার করব। তো এখনও কিন্তু অনেক অগোছালো, আর যেহেতু মেঘ বৃষ্টি বা বৃষ্টি তো লেগেই থাকে, তারপরে এমনিতেই একটা গ্লুমি ওয়েদার সবসময়। তো সব কিছু মিলিয়ে আসলে সব কিছু কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। গতকালকে কিন্তু আবার ভীষণ রোদ ছিল, তখন বাবা শেডের ভেতরটা মোটামুটি ক্লিন করেছেন। আর এই যে এইদিকে আমাদের গার্ডেনিংয়ের কিছু পটও বাবা মানে ইয়ে করে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন। শুধু মাটি আনতে হবে, মাটি এখনও এগুলো গত বছরের মাটি। তো এই যে এখনও মানে কাজ হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো বাবাকে বলেছি আমি হেল্প করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে দুপুরবেলা, যেহেতু রান্নার কাজটা সেরে নিচ্ছি, আর আমার আগে মা রান্না সেরে নিয়েছিলেন। তো মা রান্না করেছেন আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ আর রান্না করেছেন সর্ষে ইলিশ। আর এখন আমি রান্না করছি, যেহেতু বাবা গার্ডেনে কাজ করছেন তো আমরা দুই শিফটে দুইজনে রান্না করছি। মা আগে করে গেছেন, এখন আমি বসাচ্ছি। আদারওয়াইজ মানে ইজানকে একটু লুক আফটার করতে হয়, নাইলে মানে ও উপরে যাবে নিচে আসবে এইভাবে আর কি। তো এখন মা ইজানকে দেখছেন আর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি রোস্ট আর পোলাও রান্না করব, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে কয়দিন থেকে। তো গতকালকে তো শপিংয়ে গিয়েছিলাম মাছ বাজারে, তো সেখান থেকে চিকেন 4 পিস করে নিয়ে এসেছি। তো এই যে প্রথমে আমি বেরাস্তা করে নিচ্ছি। তো আমি সেম একই তেলের মধ্যে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনের মধ্যে আমি মশলা দিয়েছি শুধু একটু মরিচের গুঁড়া আর একটু লবণ, আর কিছু দেইনি। তো এখন একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। প্রথমেই আমি লেগ পিসগুলো ভেজে নেব, তারপরে যে বুকের মাংসগুলো আছে সেগুলো আমি মানে একটু ছোট করে নিয়েছি, যেহেতু বুকের মাংসের ভেতরে আমাদের মানে ওইভাবে মশলাটা ঢুকে না, আর সে কারণে কিন্তু আমাদের ঘরে সবাই মানে খেতে চান না। তো একটু ছোট করে নিই আমি সবসময় রান্নার মানে রোস্ট রান্নার ক্ষেত্রে, আর মেহমান আসলে তো এমনিতেই 4 পিসই থাকে, তো তখন আর ছোট করি না। তো এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আর আমার এই প্যানটা আসলে খুবই ভালো রান্নার ক্ষেত্রে, কিন্তু ওই যে রমজানে কিন্তু আমি আবার মানে ফ্রাইংয়ের কাজটা করেছিলাম এই হাঁড়ির মধ্যে। তো আমার এই হাঁড়িটা আসলে নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে নিচের দিকে পুরা লেগে যাচ্ছে বা ধরে নিচ্ছে, এটা কিন্তু এরকম হতো না। তো আমি দেখছি যে ওই তেলের ভাজাভাজিটা করার পরেই কিন্তু আমার হাঁড়িটা নষ্ট হয়ে গেছে, আর পুরোটা হাঁড়ির গায়ে মানে এমন দাগ লেগেছে যেহেতু সাদা কালারের, তো দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ঘষা মাজা অনেক করেছি কিন্তু যেতে চাইছে না, তো খুবই খারাপ লাগছে। এটা কিন্তু আমার মানে লন্ডনে আসার পরে মা আমাকে প্রথম কিনে দিয়েছিলেন, ওনার সাথে শপিংয়ে গিয়েছিলাম তখন, আর এখন পর্যন্ত কিন্তু খুবই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ। কিন্তু এখন আর মনে হয় না এটাতে আর রান্না করা যাবে, যেহেতু এটা ধরে ধরে যাচ্ছে নিচের দিকে, প্লাস মানে দাগগুলো উঠছে না।
বাইরে থেকে, তো দেখতে একটু খারাপ লাগছে আর কি। তো যাই হোক, আমি বুকের মাংসগুলো এখন দিয়ে দিয়েছি। তো আমি সেম একই হাঁড়ির মধ্যে আজকে রান্নাটা সেরে নেব, সে কারণে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটা একটু বেশি করেই দিচ্ছি। আজকে রোস্টটা আমি একদম সিম্পল মশলার মধ্যে রান্না করব, তেমন বেশি কোনো মশলা দিব না। এমনিতে কিন্তু আমি অনেক মশলাপাতি দিয়ে রান্না করি, আজকে চিন্তা করলাম যে না, একদম মানে সাদা সাদা যে একটা রোস্টের মতো থাকে বা কুরমা টাইপের, কি বলবো, আসলে কুরমাও বলা যেতে পারে, আবার এটাকে রোস্টও বলা যেতে পারে যেহেতু ফ্রাই করেছি। তো যাই হোক, খেতে কিন্তু ভালো লেগেছে, সে কারণেই আপনাদের সাথে শেয়ার করা, আর কিছু না। তো এই যে এখন পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে, আর গোটা মশলা এখনও দেইনি, যেহেতু আমার হাড়ির নিচে পুরা লেগে যাচ্ছে। তো ভাবলাম আগে একটু কষিয়ে নেই মশলাটা, মানে পেঁয়াজটা, তারপরে গোটা মশলাগুলো দিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে তেজপাতা, কয়েকটা এলাচি আর দারুচিনি, তারপরে গোলমরিচ, এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি, আর যখন তেলটা উঠা স্টার্ট হয়েছে এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিলাম। তারপরে আবারও ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাজু বাদাম নিয়েছি এক মুঠের মতো, নিয়েছি কিশমিশ, আর তিনটা নিয়েছি আমি কাঁচামরিচ। তো এগুলোকে ভালো করে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি যে ব্লেন্ড করেছি বাদামের পেস্টটা এখানে দিয়ে দেব। আর যেহেতু অল্প করেই করেছি তো অনেকটা পেস্ট কিন্তু আমার মানে ব্লেন্ডারের গায়ে লেগে আছে, তো এটা একটু পানি দিয়ে তারপরে যখন আবারও মশলাটা কষাবো তখন এর উপরে দিয়ে দেব। এখন এই বাদাম বাটাটা আমি আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। তো আমি বাদাম বাটাটা পেঁয়াজের সাথে আরও 5-7 মিনিটের মতো ভালো করে মানে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। তো গুঁড়া মশলার মধ্যে আমি শুধু দিয়েছি এখানে মরিচের গুঁড়া আর অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া, দ্যাটস ইট, আমি আর কোনো মশলা এখানে ইউজ করব না। তো এখন আবারও মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর তারপরে সেই ব্লেন্ডারটা ধুয়ে আমি পানিটা এখানে দিয়ে দেব। তো এখন আমি আরও কিছু গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি, যতটুকু ঝোল মানে রাখতে চাইবেন আপনারা এ পর্যায়ে অ্যাড করে নেবেন, এখনও কিন্তু আমি চিকেনটা অ্যাড করিনি। তো এই যে এখন আমি এটাকে পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে সাইডের দিকে একটু ধরে গিয়েছে, তো একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাটায় আসলে মশলাটা কষানোটাই হচ্ছে মেইন, এতে করেই মানে বেশি মজা হয়, মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা। তো এই যে চিকেনগুলো নাড়াচাড়া করে আমি মশলা গায়ে গায়ে মাখিয়ে দিচ্ছি, আর তারপরে আমি এটাকে ঢেকে রান্না করব। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু আরও একটু ঝোল অ্যাড করে নিতে পারেন, তো আমি পরবর্তীতে কিন্তু একটু ঝোল অ্যাড করেছি, যেহেতু আমাদের ঘরে একদম মশলা মশলা কেউ খেতে পছন্দ করেন না, একটু ঝুলঝুল হলে পছন্দ করেন, তো আমার আবার মশলা মশলাই পছন্দ। তো এখন আমি লাস্টের ফিনিশিংটা দিয়ে দেব, একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, যেটা মানে প্রথমে ভেজে রেখেছিলাম, তো এই মানে বেরেস্তার কারণে কিন্তু এই চিকেনটা খেতে আরও বেশি মজার হয়। তো এখন আমি 1-2 চাপ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 7 মতো কাঁচামরিচ। তো ঝালের পরিমাণটা যদি বেশি চান তো এই পর্যায়ে কাঁচামরিচের পরিমাণটা বেশি করে দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এই যে এখন আমি নাড়াচাড়া করে এটাকে মানে ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আমার চিকেনটা একদম মানে রান্না হয়ে যায়, তারপরেই আমার খুবই মজাদার সিম্পল মশলার রোস্টটা রেডি হয়ে যাবে। তো এখন আমি এটাকে অন্য পাশে সরিয়ে পোলাওটাও বসিয়ে দেব।
তো আমি আবারও একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মানে এর মধ্যে কিন্তু কেওড়া জল বা একটু গোলাপ জল উপর থেকে দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে তো আমি আর দিচ্ছি না, যেহেতু আমি পোলাওয়ে দিয়ে দেব, তো সে কারণে এখন স্কিপ করে যাচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা উপর থেকে ঘিও দিয়ে দিতে পারেন একটু। তো যেহেতু আমি ঘি দিয়ে আমার পোলাওটা তৈরি করব, তো বেশি রিচ আসলে করতে চাইছি না খাবারগুলো, তো আমি আর ওইভাবে ঘি বা কেওড়া জল বা গোলাপ জল ওইখানে আমি অ্যাড করিনি। তো এখন পোলাওটা বসিয়ে দিয়েছি। এই যে ঘি আর তেল দুইটা দিয়েই মানে রান্না করব, তো ঘি আর তেল দুইটা মিক্স করেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে কয়েকটা গোলমরিচ, তেজপাতা আর কয়েকটা এলাচি। তো দেওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিলাম একটা আদা রসুনের পেস্ট। তারপরে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাসমতির চাল আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে পানি ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর উপর থেকে দিয়ে দেব কয়েকটা কিশমিশ, তারপরে কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজবো। তো ভাজার এক পর্যায়ে দেখা যাবে যে এটা একদম ঝরঝরে হয়ে গেছে আর একটা শব্দ শোনা যাচ্ছে ঝনঝন। তো সে পর্যায়ে আমি পরিমাণ মতো পানি এখানে দিয়ে দেব। তা আমি কিন্তু পোলাও রান্নাতে কখনোই পানির আন্দাজটা পাই না, তবে আলহামদুলিল্লাহ বেশ কয়দিন থেকে দেখছি যে মানে একবারে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখন মনে হয় আমি পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি আস্তে আস্তে আর কি। তো যাই হোক, আমার লবণটা এখনও অ্যাড করা হয়নি, তো এখন লবণটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু টেনে আসে। আর যখনই পানি আর চালের মানে একদম সমান সমান ভাব চলে আসবে, তখনই আমি চুলার আগুনটা একদম কমিয়ে দেব আর একদম লোতে নিয়ে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন পানি আর চাল কিন্তু গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমি একদম মানে আগুনটা কমিয়ে দিয়ে উপর থেকে ফয়েলটা লাগিয়ে তারপরে লিডটা লাগিয়ে রাখবো। তো এখানে আমার একটু পানির পরিমাণটা কম লাগছিল, তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর উপর থেকে ওই যে বেরেস্তাগুলো আগে ভেজে রেখেছিলাম সেটার গায়ে অল্প একটু চিনি মাখিয়ে রেখেছিলাম, তো এটা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল। তো দিয়ে এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে দেবো আলতো হাতে। তো এই পর্যায়ে আসার পরে কিন্তু পোলাওটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে চালটা ভেঙে যায়। আর পোলাওয়ে কিন্তু আস্তে আস্তে চাল দেখতেই ভালো লাগে, সুন্দর লাগে। তো এই যে এখন আমি ফয়েলটা লাগিয়ে এটাকে মানে দমে রেখে দেব আরও 5 মিনিটের মতো। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার পোলাও আর রোস্ট। তো মাশাল্লাহ খেতে বেশ মজার হয়েছে। আর আজকে রান্না করতে করতে বেশ দেরি হয়ে গেছে, যেহেতু আমি লেটে কিচেনে এসেছি, তো আমার খিদা পেয়ে গেছে। তো এখন আমি খেয়ে নেব আর তারপরে দিনার ইজানকেও খাইয়ে দেব। তো আসলে বেশ কয়দিন থেকেই আমার রোস্ট আর পোলাও খেতে ইচ্ছে করছিল বিয়ে বাড়ির মতো। বাংলাদেশে থাকতে আসলে এই একটা জিনিস বিয়ে বাড়ির খুবই মজা লাগতো, আর এখানে আসার পরে আর কি খুব বেশি মিস করি। তো বেশিরভাগ মানুষকেই দেখেছি যারা বাইরে চলে এসেছেন, বাংলাদেশের বিয়ে বাড়ির রোস্টটা বেশ মিসই করেন। তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি। আর আজকে রোস্ট পোলাও বানানোর পিছনেও একটা উদ্দেশ্য আছে, যেহেতু আমাদের ঘরে 2 সপ্তাহ পরে আমাদের ঘরের সদস্য আবারও ফিরে এসেছে, তো ওনার জন্য ভাবলাম এটা বানিয়ে নিই। তো এটা ছিল অবশ্য পরের দিন, আগের দিন মানে উনি এসেছেন। তো নাজিয়াপা গিয়েছিলেন আমেরিকাতে হলিডেতে ওনার ফ্রেন্ডদের সাথে, তো 2 সপ্তাহ পরে আবারও ঘরে চলে এসেছেন। তো খুবই ভালো লাগছে। আসলে ঘরের একজন সদস্য যদি মিসিং থাকে তাহলে কিন্তু ঘরটা কেমন যেন খালি খালি লাগে। দিনা রিজান তো ওদের ফুপুকে পেয়ে অনেক খুশি। তো এটা ছিল পরের মানে আগের দিন রাত্রেবেলা নাজিয়াপা চলে এসেছেন আর এসেই বলেছেন ঘরে খাওয়ার জন্য কি আছে। আসলে আমরা ঘরের খাবার কিন্তু সবাই মিস করি, যতই বাইরের মজার মজার খাবার খাই না কেন। তো উনি দরজায় পা রেখেই মানে জিজ্ঞেস করেছেন ঘরে কি আছে খাবার জন্য। তো ফাইনালি খেতে বসেছেন 2 সপ্তাহ পরে। আর দিন তো কি বলবো, কথা বলতে বলতে ওনাকে খেতেই দিচ্ছে না, এরকম অবস্থা। এত খুশি ওর ফুপুকে পেয়ে। Wednesday, I think. That's what?
হাসানি এটা প্ল্যান কোন দিন হইল তোমার পাসপোর্ট হইছে নি বাবা not yet নিউ পাসপোর্ট আনলি yeah they found it তা আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ